হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি, যদি আপনার ফোনের সাউন্ড কমে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন, তাহলে আপনার ফোনের সাউন্ড প্রায় 10 গুণ বেড়ে যাবে। অনেক সময় কি হয়, আমরা অনেক দিন ধরে ফোন ইউজ করার পর ফোনের সাউন্ড কমে যায়, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে আগে আমার ফোনের একটা ভিডিও চালিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি। ফুল ভলিউম দিয়ে আপনারা শুনিয়ে দিলাম। এর জন্য আপনার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার পড়বে, আমি ভিডিওর সাথে বলে দেবো কোন অ্যাপ্লিকেশন। এটাতে আপনি ক্লিক করবেন, এরকম একটা অপশন দেখাবে, তারপর এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর কিছু ওয়ার্নিং দেওয়া আছে, ওয়ার্নিংগুলো অবশ্যই দেখে নেবেন, তারপর ওকে করে দেবেন। তারপর এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর শো ভলিউম কন্ট্রোল, এটা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর দেখুন ম্যাক্সিমাম অ্যালাউড বুস্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে 60% আছে, আপনি 90% করে দেবেন, এর বেশি করবেন না। তারপর এটা এখান থেকে ক্যান্সেল করে ব্যাক করে দেবেন। এখান থেকে দেখুন আমি ব্যাক করে দিচ্ছি, 90%-এর ওপরে কখনোই রাখা উচিত না। তারপর এটা ব্যাক করে চলে এলাম, এবার এখান থেকে ব্যাক করে নিচ্ছি। এখান থেকে ব্যাক করে নিয়ে বুস্ট যেটা আছে সেটা আমি পুরো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখান থেকে ব্যাক করে দিলাম। আমার কাজ এখানে শেষ, ভিডিওটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম এখন সাউন্ড হয়েছে। সাউন্ড প্রচণ্ড বেড়ে গেছে, আমি ফুল ভলিউমে আর রাখতে পারছি না। এখান থেকে আমি ব্যাক করে চলে এলাম। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনি কোন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। হোম স্ক্রিনে চলে এলাম, প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ভলিউম বুস্টার। দেখুন এখানে ভলিউম বুস্টার লিখে আমি সার্চ করে দিচ্ছি। ভলিউম বুস্টার লিখলে এটাই আসবে প্রথমে। আপনি ডাউনলোডটা দেখে নিতে পারেন, 4.4 রেটিং আছে আর 1 কোটি ডাউনলোড আছে। এটা খুবই ইউজফুল অ্যাপ, আপনার যদি ফোনের সাউন্ড কমে গিয়ে থাকে অবশ্যই এটা ইনস্টল করে নেবেন, করে আমি যেরকম প্রসেস দেখিয়েছি সেটা করে নেবেন। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এবং আরও ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।